ঘোড়াঘাটে মুক্তিযুদ্ধ মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বিস্তারিত দেখুন দিনাজপুরের ঘোড়াঘাট থেকে রাফসানজানের শুভ রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘোড়াঘাট উপজেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের অধীনে ঘোড়াঘাট পৌর শাখার কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার 29 জুন সন্ধ্যা 7টায় পৌর শাখার নতুন কমিটিকে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ মঞ্চ উপজেলা শাখার সভাপতি সুমন প্রধান ও সাধারণ সম্পাদক রুবেল সওদাগর। এ সময় ঘোড়াঘাট পৌর নতুন কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন, সহসভাপতি মফিদুল ইসলাম, আখিনুর ইসলাম, শোয়েব মিয়া, সাধারণ সম্পাদক এ কিউ এম আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ ইবনে আরিফ, সুজন রাসেল মিয়া, দপ্তর সম্পাদক সজীব মিয়া, প্রচার সম্পাদক হায়দার মিয়া সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।